আমি কেন বিতাড়িত হয়েছি, কেন বহিষ্কৃত হয়েছি, কেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছি, কেন পদত্যাগ করেছি, তা আমার থেকে কেউ ভালো করে জানে। নেতা যারা ধিকৃত হলে, উপেক্ষিত হলে, স্বাধীনতা যুদ্ধ তৈরি করেছি আমি, এই আমার আলম শাহী সাক্ষী দিতে হবে। বাংলাদেশে আমি প্রথম অস্ত্রধারী বেসামরিক শক্তি তৈরি করেছি, যার নেতা কাদের সিদ্দিকী হয়েছে। সত্যের জন্য যুদ্ধ করি, ন্যায়ের জন্য যুদ্ধ করি, আমি মুক্তির জন্য যুদ্ধ করি। আমি খোদাকে বিশ্বাস করি কিনা অনেকেই প্রশ্ন করে, আমি তাদেরকে বলি আমি কি মানুষকে বিশ্বাস করি? মানুষ যদি খোদাকে বিশ্বাস করে তাহলে আমিও খোদাকে বিশ্বাস করি। মানুষকে সম্মান পাওয়ার জন্য আমরা কাজ করে যাব, ক্ষমতার জন্য না। ক্ষমতা মানুষের, মানুষের ক্ষমতা যাকে দেয় তাকে কেউ ফেলে যেতে পারে না, আশ্রম ফেলে যেতে পারে না। আওয়ামী লীগের কিছু লোককে, কিছু লোকের কারণে মানুষ বিরক্ত হয়ে নানা কথা কয়, সেই জন্য বিএনপির না আসতেছে, লাভ হবে বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাংলাদেশ শহীদের বাংলাদেশ। বাংলাদেশে সবচেয়ে প্রয়োজন শেখ হাসিনার নেতৃত্ব। এত কিছু দেখার পর কেন আমার মাথাটা খারাপ হবে? আমি কেন কাদের সিদ্দিকী হব? আমি কেন কামালরা হব? আমার নেতায় আস্থা আছে, জনগণে বিশ্বাস আছে। আমার দায়িত্ব নেতা আর জনতার সম্মিলন করে দেওয়া, এই ভালোবাসা। এবং সত্যি আমি আজকে আপনি